এই ঝকঝকে ডালের কেজি 1 টাকা এক ডজন ডিমের দাম কত 2 টাকা আপনি কি ভুল করতেছেন না 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 এই ঝকঝকে ডালের কেজি 1 টাকা এবং তার পাশে আরো একটি ডাল রয়েছে 1 টাকা কেজি ঠিক তার পাশে এত সুন্দর ঝকঝকে সৌরচাল যার মূল্য মাত্র 1 টাকা কেজি না এটা শায়েস্তা খানের আমল নাই এটি 2023 সাল এবং 2 কেজি আটার মূল্য হচ্ছে মাত্র 3 টাকা আমি যদি একটু মূল্যটা দেখাই এখানে মূল্য দেওয়া আছে এবং 2 কেজি আটা হচ্ছে মাত্র 3 টাকা আরো অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে যে এক ডজন ডিমের দাম কত 2 টাকা এক ডজন ডিমের দাম 2 টাকা এক ডজন ডিম আপনি কি ভুল করতেছেন না 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 এক ডজন ডিম 2 টাকা ভুল হচ্ছে না অনেক দাম তো দর্শক এভাবেই আপনাদেরকে দেখাই প্রত্যেকটা জিনিসের দাম একেবারেই কম 1 কেজি লবণের দাম হচ্ছে 1 টাকা ঠিক প্রতিটি সুজি থেকে শুরু করে বিস্কিট আছে নুডলস রয়েছে এই প্রত্যেকটি জিনিসের দামই এই এখানে ভরপুর তেল ছিল সেই তেলগুলো বিক্রি করে ফেলেছে কতগুলো তেল ছিল এখানে এখানে এক কার্টন কাটা থাকে 12টা কার্টন ছিল 3 কার্টনে বেশি ছিল প্রতিটি বোতলের মূল্য কত ছিল আমরা এখন এখান দিচ্ছি 4 টাকা এমনি বাজার মূল্য হচ্ছে 169 টাকা সেটাকে 4 টাকায় দিচ্ছেন 4 টাকায় 1 কেজি তেল মানে সোনার হরিণ সেই সোনার হরিণ মাত্র পানির দামে বিক্রি হচ্ছে এবং এইখানে ডজন ডিম হচ্ছে 2 টাকা ডজন ডিম ঠিক তার পাশেই আছে হচ্ছে যে গুড় 500 গ্রাম গুড়ের দাম 1 টাকা এখানে নারিকেল ছিল এখানে নারিকেল ছিল না আপু জি ছিল নারিকেলগুলো কই গেল সব বিক্রি হয়ে গেছে বিক্রি কেমন হয়েছে আজকে বিক্রি অনেক ভালো হয়েছে সবার চাহিদা বেশি ছিল তো তো সবাই নারকেলই নিয়ে চলে গেছে দর্শক এই পাশে আছে হচ্ছে 3 টাকায় চিনি মিষ্টি মুখ করবেন চিনি খেতে হবে তো নিশ্চয়ই এবং এজন্য লাগবে চিনি এবং সামনে যেহেতু পূজা সেহেতু নাড়ু মোয়া এগুলো তো তৈরি করতে হবে যার জন্য চিনির প্রয়োজন সেই চিনির দাম 1 কেজি চিনি মাত্র 3 টাকা এবং একটু সামনে যাব অবিশ্বাস্য ব্যাপার এই বাজারে সবই আছে জুতা থেকে শুরু করে বই খাতা থেকে শুরু করে খাতা কি কি বিক্রি করলেন আমি এখানে ব্যাগ বিক্রি করছি খাতা তারপর হচ্ছে কলম জুতা কত করে বিক্রি করলেন ব্যাগ 4 টাকা জুতা 1 টাকা খাতা 1 টাকা আর কলম হচ্ছে 12টা 1 টাকা দর্শক দেখছেন প্রতিটি জিনিসের দামই আসলে একেবারেই কম মনে হচ্ছে যে শায়েস্তা খানের আমলে আছি একটু জিজ্ঞেস করব যারা আসলে কিনছেন কি কি কিনলেন কি কি কিনলেন তেল নিছি চিনি নিছি কত করে নিলেন 5 টাকা কইরা কেমন লাগলো ভালো লাগছে খুব আরো একটু এদিকে জিজ্ঞেস করি মানে এখানে লুঙ্গি পাবেন লুঙ্গির এত সুন্দর একটা লুঙ্গি এই লুঙ্গির মূল্য কত 4 টাকায় পাচ্ছেন লুঙ্গি আর কি কি আছে আপনার কাছে এখানে আমার প্যান্ট আছে 3 টাকা টি শার্ট আছে 1 টাকা কি কিনতে আসছেন আজকে প্যান্ট কোথায় থেকে আসছেন আচ্ছা এটা কমলাপুর থেকে কি করেন আপনি আমি চাল বাজার আছি চাল বাজার বিক্রি করেন এই যে স্বল্প মূল্যে বাজার করছেন এখানে কেমন লাগছে খুব ভালো লাগছে যারা আয়োজন করছে তাদেরকে কি বলবেন ধন্যবাদ ধন্যবাদ দর্শক এটি বিদ্যানন্দের সবচেয়ে কম মূল্যে সামনেই শারদীয় দুর্গাপূজা সাধারণ মানুষ যারা খেটে খাওয়া মানুষ যাদের নিম্ন আয়ে বলে সংসার সেই মানুষের জন্য এর বাজার এবং এই বাজারে 7 টাকা অর্থাৎ 14 টাকার মধ্যে আপনি ভরপুর বাজার করতে পারবেন চলো চলো